ব্রাশ করা, কি স্পিড! ওর বাবা, আবার দেবো। হ্যালো বলতে পারবা? বলো গুড মর্নিং, এটা বলতে হবে, গুড মর্নিং। এখন অনেক বেলা হয়ে গেছে যদিও বা, তো যাই হোক, রান্নাবান্না টুকটাক করে এদিকে দেখো ফোন দেখছে, একটা পিঁড়ি নেয়, এই পিঁড়িটাতেও বসবে। আর এখানে বাটিতে একটু ভাত মেখেছি বাটার আলু সিদ্ধ দিয়ে আর পাঁপড় ভাজা, পাঁপড় দিয়েও খুব ভালো খায়। তো দেখো ও কিন্তু শর্টসই দেখতে বসে বসে। আজকে তো বললাম সকাল থেকে কি রুটিনে চললাম, আর এখন রেডি হয়ে নিয়েছি, একটা বার্থডে পার্টিতে যাব। তো সেখানেরই একটু তোমাদেরকে ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিওটা এখানেই, মানে আমি আগেই বলে যাচ্ছি, এসে হয়তো আর আমার এন্ড করা হবে না, তাই জন্য এখনই বলে যাচ্ছি আর কি, ভিডিওটা কমপ্লিট করে যাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা দেখছি আগের থেকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছ আমাকে, তো খুব ভালো লাগছে আমার। আর এভাবেই পাশে থাকো, দেখি যদি কিছু করতে পারি আর কি। তো চলো ঠিক আছে, আজকে ভিডিওটা আমি এটা দেখেই তোমাদেরকে এন্ড করে দেবো, মানে একদম ছোট ভিডিওই যাবে। আর বেশ কদিন পরেই তোমরা ভিডিওটা পাচ্ছ, তো জানোই আমার এমনিতেই ভিডিও খুব লেটেই আসে। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে কোনো অন্য ব্লগে। ভালো আছে? হাত দিও না, দেখো আমরা বার্থডে পার্টিতে চলে এসেছি। আর আজকে ব্লগটা স্টার্ট হওয়ার আগেই এন্ড করে এসেছি, যে পরে এসে সময় হবে না, এমনিতে ইভিনিং থেকে স্টার্ট করলাম ব্লগটা। তো যাই হোক, এখানে বার্থডে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ওই যে স্পেক পরে রয়েছে রেড কালারের টি শার্ট, ওর জন্মদিন আজকে। আর আনসি এসে খুব খুশি, কারণ এটাই ওর ফার্স্ট বার্থডে পার্টি সেন্স হওয়ার পরে। তো আমরাও বেশ এনজয় করছি। তো তো দেখো এখন খাওয়া দাওয়া চলছে, মেনুতে কিন্তু বিরিয়ানি ছিল, যেটা অল টাইম সবার ফেভারিট। আর যেহেতু বাচ্চাদের ছিল বার্থডে পার্টি, আর বাচ্চা অনেক ইনভাইটেড ছিল, তো ন্যাচারালি সব বাচ্চারাই খুব পছন্দ করে। তো এইখানে দেখছো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর যেহেতু পুজোর মধ্যে ছিল না বার্থডেটা, তো এই জন্য বেশ অনেক বাজি ফাটানো হয়েছিল আর কি। তো সেটাও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেক বাজি ফাটানো হয়েছিল, বেশ মজা হয়েছিল, সব মিলিয়ে দারুণ কেটেছিল বার্থডে পার্টির দিন। তোমরা তো দেখলে আমরা বার্থডে পার্টি থেকে চলে এসেছি, আর এখন তো একটু হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে। দেখো আনছি একটা কী দেখাচ্ছে, ওটা কী খাচ্ছ? ওটাও কিন্ডার যা খেয়েছে সেটার গেম, তাই তো? এবার আমরা কী করবো, ঘুমাবো। দেখো ফোনটাকে কিন্তু ধরে রয়েছে, মানে ভীষণ অ্যাডিক্টেড হয়ে গেছে, আর সেটার জন্য আমি অনেকটা দায়ী, কারণ ওকে অনেক সময় এটা দিয়ে বিজি করে রাখতাম। যাই হোক, কিছু করার নেই, তো আপাতত এই, এবার আমরা ঘুমাবো, তাই তো? এবার আমরা কি করবো, ঘুমাবো তো? মামা দাদা, হ্যাঁ দাদা তো দুষ্টু করে, এখন আমরা কি করবো, ঘুমাবে তো? তাহলে কি করতে হবে, টাটা বাই বাই বলতে হবে, টাটা, গুড নাইট। তো চলো ঠিক আছে, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভেবেছিলাম তো আর করতে পারবো না ভিডিও, তাই জন্য যাবার আগেই বলে গেছিলাম। সো তাহলে যাই হোক, চান্স পেয়ে গেলাম আর কি। তো গুড নাইট, চলো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওর সাথে, টাটা বাই বাই।